হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হোস্টিংগার থেকে কিভাবে আপনি ডোমেন এবং হোস্টিং কিনতে পারেন আজকে হোস্টিংগার থেকে ডোমেন এবং হোস্টিং আমার কাছ থেকেই কিনে নিচ্ছে প্রণব হাওলাদার ভাই সো উনি এর আগেও আমার কাছ থেকে নেমচিপ হোস্ট থেকে হোস্টিং কিনে নিয়েছে সো এখন উনি হোস্টিং থেকে হোস্টিং কিনে নেবে তো আপনারা যারা হোস্টিং থেকে ডোমেন এবং হোস্টিং কিনতে চাচ্ছেন কিন্তু আপনার কাছে যদি ভিসা কার্ড মাস্টার কার্ড অথবা পেপ্যাল না থাকে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে হোস্টিংয়ার থেকে হোস্টিং কিনে নিতে পারবেন সো আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার এবং ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে হোস্টিং কিনে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন হোস্টিং বর্তমানে পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সো ভিডিও ডিসক্রিপশনে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দেবো এবং আপনাদেরকে আমার কুপন কোডটি দেবো এই কুপন কোডটির মাধ্যমে আপনারা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন সো যারা নিজে থেকে কিনবেন অবশ্যই ডেসক্রিপশনের লিংক থেকে যেয়ে কুপন কোডটা অ্যাপ্লাই করবেন তাহলে আপনারা এক্সট্রা আরও অনেক ডিসকাউন্ট পাবেন নিচে স্ক্রল করছি স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন হোস্টিঙ্গারের রিভিউগুলো এখানে দেখাচ্ছে সো বর্তমানে কিন্তু হোস্টিঙ্গার সবচেয়েতে ভালো সার্ভিস দিচ্ছে এবং মোস্ট পপুলার একটি কোম্পানি হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন পিক ইউর পারফেক্ট প্ল্যান সো এখান থেকে প্ল্যানটি চুজ করতে হবে তো প্রণব ভাই উনি হচ্ছে বিজনেস এই প্ল্যানটি নেবে তো আপনারা যারা বিগেনার রয়েছেন আপনারা যারা শুরু করতে চাচ্ছেন ব্লগিং করবেন বা ছোট যাদের ওয়েবসাইট হবে সো আপনারা এই প্রিমিয়াম প্ল্যানটি নিতে পারেন এই প্রিমিয়াম প্ল্যানে আপনারা একশোটি ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন এবং একশো জিবি স্টোরেজ পাবেন আর হোস্টিংয়ের সাথে আপনারা একটি ফ্রি ডোমেন পাবেন আর বিজনেস প্ল্যানে আপনারা একশোটি ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন এবং দুইশো জিবি এন স্টোরেজ পাবেন এবং আপনারা এটার সাথেও একটি ফ্রি ডোমেন পাবেন আপনারা যারা এর থেকে ভালো হোস্টিং নিতে চাচ্ছেন সো আপনারা এই ক্লাউড স্টার্টআপ এই প্ল্যানটি নিতে পারেন সো এটি হচ্ছে ক্লাউড হোস্টিং তো যেহেতু আজকে বিজনেস এই প্ল্যানটি নিব সো এই বিজনেস প্ল্যানটি আমি চুজ প্ল্যানে ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন ইউ আর অলমোস্ট দেয়ার কমপ্লিট ইউর অর্ডার সো আমাদের সিলেক্টেড প্ল্যান বিজনেস ওয়েব হোস্টিং তো এখান থেকে আমাদেরকে এখন পিরিয়ডটা সিলেক্ট করতে হবে যে আমরা এটা কত দিনের জন্য নিতে চাচ্ছি সো দেখতে পাচ্ছেন যে এক একটা পিরিয়ডের জন্য এক এক রকম প্রাইস সো বারো মাসের জন্য নিলে আপনার চার ডলার নিরানব্বই সেন্ট প্রতি মাসে কস্টিং আসবে এবং যদি আপনারা চব্বিশ মাস অর্থাৎ হচ্ছে দুই বছরের জন্য নেন তাহলে আপনাদের চার ডলার উনপঞ্চাশ সেন্ট প্রতি মাসে আসবে আর যদি আপনারা চার বছরের জন্য একবারে নেন তাহলে আপনারা দুই মাস এক্সট্রা ফি পাবেন টোটাল পঞ্চাশ মাস এবং আপনাদের প্রাইসটাও কমে আসবে তিন ডলার নিরানব্বই সেন্ট প্রতি মাসে কস্টিং আসবে তো যেহেতু উনি এক বছরের জন্য নিবে সেহেতু আমি এক বছর এটা সিলেক্ট করছি সিলেক্ট করার পরে যেটি করতে হবে সো ক্রিয়েট ইয়োর অ্যাকাউন্ট তো এখান থেকে উনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমি এই ফর্মটি ফিল আপ করছি তো এখন যেটি করতে হবে সেটি হচ্ছে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো পেমেন্ট মেথড রয়েছে এর মধ্যে ক্রেডিট কার্ড রয়েছে পেপ্যাল রয়েছে গুগল পে রয়েছে আলি পে রয়েছে কয়েন গেট রয়েছে আপনার যদি পেপ্যাল থাকে তাহলে আপনারা পেপ্যালটা সিলেক্ট করবেন আর যদি আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে এখানে ক্রেডিট কার্ডটা সিলেক্ট করবেন তো আমি যেহেতু এটা কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দিব। এজন্য আমি ক্রেডিট কার্ডটা সিলেক্ট করে রাখছি দেন এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে রাইট সাইডে দেখতে পাচ্ছেন একটি ফর্ম রয়েছে এই ফর্মে ওনার সকল ডিটেলস দিতে হবে ওনার ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার সো আমি এই ফর্মটি ফিল করে নিচ্ছি তো ফর্মটি ফিল আপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে প্ল্যানের ডিসকাউন্ট আছে চৌষট্টি পার্সেন্ট সো এটার বর্তমান মূল্য দেখাচ্ছে উনষাট ডলার অষ্টাশি সেন্ট তো এর নিচে একটি অপশন রয়েছে হ্যাভ এ কুপন কোড সো এখান থেকে আমার কুপন কোডটি আপনারা ইউজ করলে এক্সট্রা ডিসকাউন্ট পাবেন সো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে কুপন কোডটি হচ্ছে রাকেশ খান তো কুপন কোডটি দেওয়ার পরে আমি এখন অ্যাপ্লাইতে ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন আমার কুপন কোডটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে এখন বর্তমানে প্রাইস হচ্ছে তিপ্পান্ন ডলার উননব্বই সেন্ট তো আপনারা কিন্তু আমার কুপন কোডের মাধ্যমে এক্সট্রা ছয় ডলার আপনার ডিসকাউন্ট পাবেন সো এখন যেটি করতে হবে এখানে আমার কার্ডের ইনফরমেশান দিতে হবে তো এখানে আমি আমার কার্ডের ইনফরমেশান দিচ্ছি সিকিউরিটি রিজনের কারণে আমি এই পার্টটুকু হাইড করে রাখছি তো কার্ডের ইনফরমেশান দেওয়ার পরে আমি সাবমিট সিকিউরিটি পেমেন্টে ক্লিক করছি তো যেহেতু আমি ব্যাংকের কার্ডের মাধ্যমে পেমেন্ট করছি তো এখন আমাকে ব্যাংক থেকে একটি ওটিপি পাঠাবে সেই ওটিপি দেওয়ার পরে আমার এই পেমেন্টটি কমপ্লিট হবে তো দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং রিডাইরেক্ট করে আমাদেরকে কন্ট্রোল প্যানেলে নিয়ে যাচ্ছে তো এখন আমাদেরকে অ্যাকাউন্টটা সেট আপ করতে বলছে সো আমি এটা এখন সেট আপ করবো না আমি ডিরেক্ট এই আইকন থেকে আমি হোস্টিং গার্ডের কন্ট্রোল প্যানেলে যাব সো এটা আমি লিভ নিচ্ছি লিঙ্ক নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইম্পর্ট্যান্ট নোটিফিকেশন রয়েছে যে উই হ্যাভ সেন্ট এ ভেরিফিকেশন ইমেল অর্থাৎ প্রণব ভাইয়ের ওনার হচ্ছে ইমেলে একটি ভেরিফিকেশন মেল পাঠিয়েছে ওইটা আমাদেরকে প্রথমে ভেরিফাই করতে হবে তো আমি ওনার কাছ থেকে ইমেলটি ফরওয়ার্ড করে নিব এখন তো দেখতে পাচ্ছেন এই ভেরিফিকেশন মেলটি কিন্তু আপনাদের মেলে যাবে সো এইটি আপনাদেরকে ভেরিফাই করতে হবে তো আমি যেহেতু অন্য একটি ব্রাউজার থেকে এটা পারচেস করেছি এজন্য আমি এই লিঙ্কটা কপি করে নিচ্ছি নেওয়ার পরে আমি সে ব্রাউজারে যে নতুন ট্যাবে আমি লিঙ্কে প্রবেশ করছি তো দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে রিডাইরেক্ট করে আবার কন্ট্রোল প্যানেলে নিয়ে আসলো সো এখানে কিন্তু আগে সেই নোটিফিকেশনটি আর নেই তার মানে আমাদের ইমেলটি ভেরিফিকেশন হয়ে গিয়েছে সো এখন যেটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন হোস্টিং এর রাইট সাইডে সেট নামে অপশন রয়েছে সো সেট আপে ক্লিক করতে হবে তো সেট আপে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে হোস্টিংটা সেট আপ করতে হবে তো এখানে মাই সেলফ অর মাই ওয়েবসাইট সিলেক্ট করছি নেক্সট করছি ক্রিয়েট করছি নেক্সট তো আমি এটা স্কিপ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন ডোমেন নেমটি দিতে বলছে সো আপনারা কিন্তু হোস্টিংয়ের সাথে একটি ডোমেন ফ্রি পাবেন সো এই ফ্রি ডোমেনটি এখান থেকে আপনারা নিতে পারবেন তো আমি ওনার ডোমেনটি এখানে টাইপ করলাম টাইপ করার পরে দেখতে পাচ্ছেন ফ্রি রয়েছে ডোমেনটি সো ডোমেনটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করছি তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে রেজিস্টারে ইনফরমেশনগুলো দিতে বলছে সো আমি এই ফর্মটি ফিল আপ করে নিচ্ছি দেন ফিনিশ রেজিস্ট্রেশন তো এখন দেখতে পাচ্ছেন আমাদেরকে সার্ভার লোকেশনটা সিলেক্ট করতে বলছে এখানে মাল্টিপল সার্ভার লোকেশন রয়েছে তো যেহেতু উনি অ্যাফিলিয়েটের জন্য ওয়েবসাইটটি রেডি করবে তো ওনার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে ইউনাইটেড স্টেট তো এই জন্য ইউনাইটেড স্টেটটা রেখে দিচ্ছি দেন আমি নেক্সটে ক্লিক করছি তো আমাদের হোস্টিংটি সেট হচ্ছে সো অলরাইট দেখতে পাচ্ছেন যে আমাদের হোস্টিং এবং ডোমেন দুইটাই সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন চাইলে উনি ওনার ওয়েবসাইটটি লঞ্চ করতে পারবে সো এখন ওনার অ্যাকাউন্টের এক্সেসটা ওনাকে আমি দিয়ে দিব দেন উনি ওনার অ্যাকাউন্টে লগ ইন করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবে তো এই ছিল হোস্টিং কেনার প্রসেস সো আপনারা যদি এই থেকে হোস্টিং কিনতে চান কিন্তু আপনার যদি ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড ভিসা কার্ড অথবা পেপ্যাল না থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে হোস্টিং থেকে হোস্টিং কিনে নিতে পারবেন তো আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমার মোবাইল নম্বর এবং ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকের এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ